হাদিস কোন আহলুল হাদিস না সাধারণ মানুষ আহলে হাদিস হতে পারে। যারা কোরআন হাদিস না বুঝে তারা মুসলিম কি না? কোরআন হাদিস ঠিক মতো পড়তে পারে না, বুঝে না, তারা কি মুসলিম? জবাব দেন আপনারা। কোরআন হাদিস ঠিক মতো বুঝে না, তারপরে যদি তারা মুসলিম হয়ে থাকে, আপনার বিবরণ অনুযায়ী যারা হাদিস ঠিক মতো বোঝে না তারা আবার আহলে হাদিস হয় কিভাবে? আমার প্রশ্ন, যে কোরআন হাদিস ঠিক মতো না বোঝে সে আবার মুসলিম হয় কিভাবে? আহাম্মকের মতো প্রশ্ন তুলে ধরেন আপনারা। মৌলানা বর্ধমানী সাহেব বলেছেন যে বুদ্ধি অনেক কিন্তু হুঁশে মোটা। আপনি যদি প্রশ্ন তুলেন হাদিস ঠিক মতে বোঝে না সে আহলে হাদিস কয় হয় কিভাবে, আমার প্রশ্ন যিনি কোরআন না বোঝেন ঠিক মতে তিনি মুসলিম হন কিভাবে? পৃথিবীর শতকরা কয়জন কোরআন ভালোভাবে বোঝে সে কি মুসলিম নয়? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস হওয়ার জন্য মুহাদ্দিস হওয়া জরুরি নয়। হ্যাঁ, মুহাদ্দিসগণ সবচেয়ে বড় আহলে হাদিস, শিক্ষিত আহলে হাদিস, আর সাধারণ পাবলিক হলো কি? সাধারণ আহলে হাদিস এবং মূর্খ আহলে হাদিস হতে পারে। এখন যদি আপনি বলেন আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, এখন আমি আপনাকে প্রশ্ন করব যে আপনি কি হানাফি ফেকা বোঝেন? আপনি কি শাফির ফেকা বোঝেন? আপনি হাম্বলি ফেকা বোঝেন? আপনি কমক ফেকা বোঝেন? কিছুই বুঝি না, তারপর আপনি হারামি হলেন কিভাবে? হাদিস না বুঝে একজন আহলে হাদিস হতে পারে? মুহাদ্দিসিনদের একটা তরিকা আছে। কি তরিকা? কোরআন আল্লাহ নবী যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যায় চলা। আল্লাহ নবীর হাদিসকে সাহাবীগণ যেভাবে বুঝেছেন, যে ব্যাখ্যায় ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যায় ব্যাখ্যা করা, সুষ্ঠু স্বচ্ছ পরিচ্ছন্ন শরীয়তকে মানুষের সামনে তুলে ধরা। এই জন্য কি সবাই মুহাদ্দিস হবেন? মুহাদ্দিসদের তরিকার যারা অনুসারী তারাও আহলুল হাদিস। সবার মুহাদ্দিস হওয়া জরুরি নয়। এই ধরনের একটা বিভ্রান্তিকর প্রশ্ন তুলে ধরে বলছে খালি মুহাদ্দিসগণ আহলে হাদিস আর কেউ আহলে হাদিস নয়, তাহলে আমি নির্ঘাত বলবো যারা কোরআন হাদিস বোঝে না তারা কেউ মুসলিম না। যে ইমাম হানিফার ফেকা বোঝে না সে হানাফি না, যে ইমাম মালিকের ফেক বোঝে না সে মালিকি না। অনেক জ্ঞানের জ্ঞানের মাধ্যমে তারা এই সকল প্রশ্ন তুলে ধরছেন। তোমরা ফেকা কতটুকু বোঝো? আমি নরসিংদীতে আলোচনা করেছিলাম, সেদিন ইসলামী ফাউন্ডেশনের এক দায়িত্বশীল বন্ধুকে প্রশ্ন করা হয়েছে যে আহলুল হাদিসের পিছনে নামাজ হয় কিনা। আমি নাম বলবো না, বন্ধুবরের নামের আগে ডক্টর আছে, ইসলামিক ফাউন্ডেশনের একজন বড় দায়িত্বশীল। এখন জবাব কি দিয়েছে শুনুন, যে আহলে হাদিসরা সালাতের আগে মেসোয়াক করে, মেসোয়াক করার কারণে দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হয়। হানাফি মজহাবে যদি দাঁতের গোড়াতে রক্ত বাইর হয় তাহলে নামাজ হয় না, সুতরাং আহলে হাদিসের পিছনে নামাজ হবে না। যদি দাঁতের গোড়াতে রক্ত না বাইর হয় তাহলে হবে কিনা? বাংলাদেশের কোন আহলে হাদিস ইমাম নামাজের আগ মুহূর্তে মেসাক করে? সৌদি আরবে করে। কয়েকটা কথা আমি আপনাদেরকে বলি। সাধারণ বেহুদা মুন্সি যদি কোনো ধান খেতের স্টেজে ওঠে ফাউল টক করে, সেটা আমরা মাফ করে দিতে পারি। তুমি ভাই ডক্টরেট ডিগ্রিধারী, ইসলামিক ফাউন্ডেশনে একটি দায়িত্ব আছো, তুমি মূর্খের মতো, অপদার্থের মতো, গর্ধবের মতো একটা বেহুদা কথা তুমি কি করে বলো? মাননীয় সরকারের কাছে অনুরোধ, এই সকল বেহুদা, এই সকল গর্ধব, এই সকল নালায়েকগুলা আপনারা ইসলামিক ফাউন্ডেশনের মতো জাতীয় প্রতিষ্ঠানে কেন দায়িত্ব দেন? ঘটনা কি? এরা মৃত্যু, এরা প্রতারক, হানেবি মাঝহাবের ফেক হয়ে এরা পড়েনি কোনোদিন। ফেকা বলে ওনারা পড়েছে খুব সম্মানিত অবস্থায়। ডক্টর লোকমান ভাই পাশে বসে আছেন, দাঁতের গোড়াতে রক্ত বাইর হলে হানাফি মাঝহাবে অজু ছুটে, ওই বেকুব ইসলাম ফাউন্ডেশন, তুমি হেদায়া পড়েছ, এই হেদায়া আমার কাছে, এই রব্দুল মোহতার পড়েছো তুমি, তরুণ মোহতার পড়েছো এই আমার কাছে, সারা পৃথিবী দেখে নাও ইসলামিক ফাউন্ডেশনের এই ডক্টর দায়িত্বশীল মিথ্যা কথা বলেছে, প্রতারণা করেছে। হানাবি মাঝহাবে অজু ছুটা রক্তের মাসালা কয়েক প্রকারের রয়েছে, সেটা ইয়ে আসিল উদ্দম মিনাল মাকান এলাল মাকান, এক জায়গা থেকে রক্ত বেরে প্রবাহিত হয়ে অন্য জায়গায় যায়, তাহলে
তার পরিমাণ কতটুকু সেটা নেওয়ার কথা আছে। দাঁতের উপর আদা রক্ত বের হলে ওযু ছুটবে কিনা, হানাফি মজহাব একমত না। কেউ কেউ বলেছেন মুখ যদি রক্তে পুরো হয়ে যায় ওযু ছুটবে, কেউ কেউ বলেছে মুখের মধ্যে যে লালা, লালার চেয়ে যদি রক্ত বেড়ে যায় তাহলে ওযু ছুটবে, মেসাক করলেই ওযু ছুটবে। তুমি আহম্মদ কোথায় পেলে হানাফি মজহাবে? দেওবন্দের ফতোয়া মুহাজির এবং আনসার নামে দুটি পত্রিকা বের হতো, আহলে হাদিসের পিছনে সালাত আদায় করা জায়েজ দেওবন্দের পূর্ণাঙ্গ ফতোয়া রয়েছে। মাওলানা ওবায়দুল হক সাহেব আমার উস্তাদ, ঢাকা লেমাসের মুহাদ্দিস খতিব ছিলেন, তিনি আহলে হাদিসের পিছনে সালাত আদায় করেছেন। মাওলানা মহিউদ্দিন খান সাহেব আমরা দেখা করতে গেলে তিনি ইমামতি করতেন না, আমরা আহলে তাদের সামনে ইমামতি করে এসেছি আমরা। আর তোমরা কোথাকার সুলুকুটি আন্দাজে বলা আহলে হাদিসের পিছনে সালাত হয় না? আমাদের তো হয়। উপস্থিতি এই পর্যন্ত বললাম, বন্ধুবর তুমি রাগ করো না, তুমি একটা ভুয়া কাজ করেছো, বেহুদা কাজ করেছো, আহলাদের বিরুদ্ধে মিথ্যা বিশদকার করেছো, তুমি হানাফি মজহাবের ফতোয়া জানো না। আর যে ব্যক্তি মেসওয়াক করে সৌদি আরবে, ও কি সারা রাত মুখ পচাইয়া এসে মেসওয়াক করে? ওরা সারাদিন মুখ পরিষ্কার রাখে সুন্নতের সওয়াবটা পাওয়ার জন্য। লাউলা নাশকালা উম্মতিল আমার তুম বিসওয়াক এন্ডা কুলে সালাহ হাদিস সহি, এন্ডা কুলে ওযু, এটাও সহি, দুইটার মধ্যে কোনো তারতে মতবিরোধ নাই। ওযুর সময় করেন, আবার সালাতে দাঁড়ানোর সময় করেন। সালাতে দাঁড়ানোর সময় এমন কোনো বোকা আছে জোরে ডলা দেয় রক্ত বের করবে, ওনারা মেসাকটা পকেটে রাখেন, বের করে দাঁতে রাগায় শুধু একটু ঘষা দেন। তুমি গর্তবা আহলে হাদিস চেনো না, হাম বলেও চেনো না, মেসাকের বিধানও তুমি জানো না, পাবলিককে বিভ্রান্ত করলে ইসলামিক ফাউন্ডেশনের অনেক বড় দায়িত্ব তুমি বসে আছো। সব মুহাদ্দিসগণ আহলে হাদিস না সাধারণ মানুষ আহলে হাদিস হতে পারে? যারা কোরআন হাদিস না বুঝে তারা মুসলিম কি না? কোরআন হাদিস ঠিক মতো পড়তে পারে না, বুঝে না, তারা কি মুসলিম? জবাব দেন আপনারা। কোরআন হাদিস ঠিক মতো বুঝে না, তারপরেও যদি তারা মুসলিম হয়ে থাকে, আপনার বিবরণ অনুযায়ী যারা হাদিস ঠিক মতো বোঝে না তারা আবার আহলে হাদিস হয় কিভাবে? আমার প্রশ্ন, যে কোরআন হাদিস ঠিক মতো না বোঝে সে আবার মুসলিম হয় কিভাবে? আহাম্মকের মতো প্রশ্ন তুলে ধরেন আপনারা। মাওলানা বর্ধমানি সাহেব বলেছেন যে বুদ্ধি অনেক কিন্তু হুঁশে মোটা। আপনি যদি প্রশ্ন তুলেন হাদিস ঠিক মতে বোঝে না সে আহলে হাদিস কয় হয় কিভাবে, আমার প্রশ্ন যিনি কোরআন না বোঝেন ঠিক মতে তিনি মুসলিম হন কিভাবে? পৃথিবীর শতকরা কয়জন কোরআন ভালোভাবে বোঝে সে কি মুসলিম নয়? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস হওয়ার জন্য মুহাদ্দিস হওয়া জরুরি নয়। হ্যাঁ, মুহাদ্দিসগণ সবচেয়ে বড় আহলে হাদিস, শিক্ষিত আহলে হাদিস, আর সাধারণ পাবলিক হলো কি? সাধারণ আহলে হাদিস এবং মূর্খ আহলে।